চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট এলাকায় গুলি চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দীপুকে প্রধান আসামি করে বিশ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের আদালতে মোহনপুর পর্যটন কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন এজাহার আমলে নিয়ে ঘটনার তদন্ত ও আদামত উদ্ধার করে প্রতিবেদন জমা দিতে মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত এজাহারে উল্লেখ করা হয় গত বারোই ফেব্রুয়ারি দীপু চৌধুরীর নির্দেশে সুভা চেয়ারম্যান সহ বিবাদীরা অবৈধ অস্ত্র নিয়ে মানুষকে ভয় ভীতি দেখিয়ে ডাকাতি ও লুটতরাজ করে